হঠাৎ আমি বাড়ি যাচ্ছি রাত্রেবেলা, ফিরছি রাত 2টার সময়, ওকে, তো উনি কিছু পাচ্ছেন না, তো আমার গাড়িটাকে দাঁড় করি একটু তাড়াতাড়ি চলাম, ঠিক আছে নিয়ে গেলাম। তো এরকম 3-4টে কেস ডেলি আসছে যে প্রেগনেন্ট ওমেন্স মহিলা সঠিক টাইমে একটা কিছু যানবাহন পাচ্ছে না যে হাসপাতাল পৌঁছাতে পারে। যখন 2015 সাল থেকে আমি যখন এটু টুর অ্যান্ড ট্রাভেলস চালু করেছি, আমার কার্ডে যদি সামনে নাম্বার থাকে তো পিছনে লেখাই থাকে যে ফ্রি কার সার্ভিস, মানে নিয়ারেস্ট হাসপাতালে নার্সরুমে আমার গাড়ি পৌঁছে দেবে, 24 ঘন্টা সার্ভিস দেওয়া হবে, এবং প্রতিটা ড্রাইভারের নাম্বার 1-2 সিরিয়াল ওয়াইজ নাম্বার দেওয়া আছে, যাই হোক ফোনের মধ্যে পেয়ে যাবে। নমস্কার, ফাইভ ওয়েস্টার্ন সিটির ফেস টু ফেসে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আমি আপনাদের সঙ্গে রয়েছি সুচন্দ্রা, আর আজকে নতুন একজনকে নিয়ে আমরা ফাইভ ওয়েস্টার্ন সিটির ফেস টু ফেসে উপস্থিত হয়েছি, তার সঙ্গে আপনাদেরকে আলাপ করিয়ে দেব। আমাদের সঙ্গে আজকে রয়েছেন বর্ধমান থেকে A2Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ওনার মিস্টার সুমন। নমস্কার সুমন বাবু, আপনাকে ফাইভ ওয়েস্টার্ন সিটির স্টুডিওতে আপনাকে স্বাগত। অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগছে বলুন? খুবই ভালো লাগছে যে বর্ধমান থেকে আমি এসেছি আজকে কলকাতায়। ফাইভ বেস্ট ইন সিটি আমাকে আমন্ত্রিত করেছে আমার আপনাদের স্টুডিওতে, তো খুবই ভালো লাগছে। বাহ, তো আমি আপনাকে যেহেতু ট্যুর অ্যান্ড ট্রাভেলস, আমি তো পার্সোনালি খুব এক্সাইটেড, কারণ মানে সামনেই গরমের ছুটি বলতে গেলে, এই ভিডিওটা আপনারা যখন দেখবেন সামনে কিন্তু গরমের ছুটি রয়েছে, এবং প্রত্যেকেই মানে ঘুরতে যাওয়ার জন্য মানে ভীষণই উৎসাহিত হয়ে রয়েছি, কারণ দীর্ঘ 2 বছরের কোভিড কাটানোর পর আমরা সবাই কিন্তু এখন বাইরে যেতে চাই, কোথাও এই বন্দি জীবন থেকে দূর হয়ে কোথাও যেতে চাই। তো এই আপনার তো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এজেন্সি, কী ধরনের সার্ভিস সেখানে অ্যাভেলেবেল রয়েছে? আমাদের ট্যুরও রয়েছে, ট্যুর প্যাকেজ আমরা ঠিক পুজোর অকেশনে কিছুদিন আগে আমরা আবার স্টার্টিং করব। আচ্ছা, এখন যেটা রানিং চলছে ক্যাব সার্ভিস, ক্যাব সার্ভিসটা আমাদের কন্টিনিউ চলছে, গাড়ি রেন্ট যেটা মানে অল ওভার ইন্ডিয়াতে যেখানে যাওয়ার থাকবে সেটা বর্ধমান এটিকে ট্যুর অ্যান্ড ট্রাভেলসে গাড়ি বুক করলে গাড়ি সার্ভিসটা পাবে। অল ইন্ডিয়া সার্ভিস রয়েছে, যে কোনো গাড়ি পাওয়া যাবে, এবং পুজোর ঠিক 1.5-2 মাস আগে আমরা আবার ট্যুর ট্যাক প্যাকেজটাকে চালু করব। আচ্ছা, মোটামুটি কি ধরনের প্যাকেজ থাকে, মানে কি ধরনের ট্যুর থাকে, কোন কোন লোকেশন? লোকেশন তো বেশিরভাগ আমাদের বাঙালিতে একটাই জায়গা, দার্জিলিং প্রথম তো ওটা থাকে, একদম বাঙালি দার্জিলিং আর পুরী, হ্যাঁ এই দুটো তো মাস্ট। তো পুরী, দার্জিলিং, সিকিম, কাশ্মীর, এই এরিয়াগুলো আমার বেশিরভাগই ট্যুর, অল ইন্ডিয়াতে মোটামুটি যেগুলো সবাই যায় মোটামুটি সেগুলো সবই থাকে। আচ্ছা, আপনার কাস্টমাইজ প্যাকেজ এগুলো করে? হ্যাঁ হ্যাঁ, ওটা তো নিশ্চয়ই, কারণ কাস্টমার যদি নিজের মতো করে গুছিয়ে নিতে চায় তো সেগুলো, এবং আজকালকার দিনে অনেকেই কিন্তু এটাকে পছন্দ করে। আগে যেমন কি আমরা নিজেরা সাজিয়ে দিতাম যে আমরা এখানে যাবো এখানে যাবো এই ডেটে ডেটে এখানে যাবো, কাস্টমার ওটাতেই মানে সেভাবে কাস্টমার এখন নিজেদের মতো করে চায়, কাস্টমার যেটা চাইবে সেটা আমরা একদম সাজিয়ে গুছিয়ে নিই এটা। আচ্ছা, আপনার তো ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর আপনি রয়েছেন বিজনেসে, আপনি কত বছর হলো এই লাইনে? আমি গাড়ির লাইনের সাথে যুক্ত, মানে ক্যাব সার্ভিস তো প্রথম ছিল, তখন ট্যুর ছিল না, তখন ট্যুর ব্যবসাটা ছিল না, শুধুমাত্র ট্রাভেলস কার হায়ার, তো এটা আমার 11 বছর হয়ে গেল। আমি অনেক দিনই আমি 2011 সাল থেকে প্রথম ড্রাইভ করতাম, তারপরে ট্রাভেলস আমার ট্যুর অ্যান্ড ট্রাভেলস চালু হলো যেটা 2015 সালে, আর অফিস আমি করেছি 2019 সালে। আচ্ছা, তো এটুকে ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর অফিস যেটা, আর 2015 সালে তখন আমি নিজে ড্রাইভ করতাম, মানে অন্য মালিকের গাড়ি চালাতাম, তো তখন থেকে একটা কার্ড বানিয়ে সেই থেকেই আর কি আগ্রহ রয়েছে নিজের একটা কিছু, হ্যাঁ নিজের একটা বিজনেস করার। যখন অন্য মালিকের গাড়ি চালাতাম তখন কার্ড ছাপাতাম এটুকে ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এবং আমি সবসময় ডিজিটাল মার্কেটিং এ খুব খেটেছি, আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যতগুলো রয়েছে টোটালটাই খেটেছি। কাস্টমারকে আমি যখন নিয়ে যেতাম কলকাতা ভাড়া, 2014-15 সাল যখন নিয়ে যেতাম তখন আমি গাড়িতে ল্যাপটপ নিয়ে যেতাম, আমি কিন্তু সবসময় ইউটিউব থেকে নিয়ে কাজ করতাম, মানে সবসময় মানে সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়া, এবং এটা আজকালকার দিনে তো ভীষণই দরকার বলে আপনিও মনে করেন আমরাও মনে করি। এখন আমাদের এখন তো খুবই দরকার, আমাদের ওয়েবসাইট রেডি হয়ে গেছে, অ্যাপস আমরা মোটামুটি পুজোর টাইম করে অ্যাপসও লঞ্চ করবো, মানে বর্ধমান কাস্টমাররা মোবাইলের মাধ্যমে গাড়ি বুক করতে পারবে। বাহ, কি ধরনের মোটামুটি এই ক্যাব সার্ভিস যেটা আপনার এখন রানিং চলছে, কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে যদি একটু বলেন? আমাদের অ্যাকচুয়ালি কাস্টমার হচ্ছে ফার্স্ট, কাস্টমারকে আমরা প্রথম দেখি যে কাস্টমার স্যাটিসফাইড আছে নাকি, যখন আমরা আমাদের বর্ধমান সেক্টরে যখন হতো, মানে যখন আমি অন্য ট্রাভেলসে গাড়ি চালাতাম, অন্য মালিকের গাড়ি চালাতাম, তো কাস্টমারকে গাড়ি দিতে হবে, কলকাতা আসবে কাস্টমার, বাস কোনো অন্য না ট্রাভেলস এর কিংবা গাড়ি মালিকের এটাই চিন্তা ভাবনা ছিল যে আমাকে গাড়িটা দিতে হবে আর পেমেন্টটা নিতে হবে, কিন্তু কাস্টমার যে গাড়িটার মধ্যে বসে কিংবা ওই ড্রাইভারটার সাথে থেকে স্যাটিসফ্যাকশন নাকি, সে একবার জিজ্ঞাসাও করবে না যে স্যার আপনি যে ড্রাইভারটার সাথে গেলেন সে ড্রাইভারটা ভালো ছিল কি ছিল না, কি গাড়িটা কেমন ছিল। তো কিন্তু আমাদের একটু যদি আমি কি ওটাকে পুরো সেট আপটাকে চেঞ্জ করলাম, যে আমাদের ড্রাইভার যতগুলো আমাদের ড্রাইভার রয়েছে সবারই কিন্তু A to Z এর নিজস্ব সিম আছে, 1-2-3-4 সিরিয়াল ওয়াইজ নাম্বার ওয়াইজ সিম,
প্লাস হচ্ছে ড্রাইভার যেন ক্লিন সেফ থাকতে হবে, ড্রেস আপ ঠিক থাকতে হবে, এই নয় গেঞ্জি পরে নিলাম একটা যেমন একটা গলার মধ্যে কিছু একটা পরে নিলাম, মুখের মধ্যে একটা কিছু চিবালাম দিয়ে ড্রাইভ করলাম চলবে না। তো সেক্ষেত্রে ওরকম ড্রাইভারকে খুঁজে খুঁজে আমার এই টুজিতে জয়েন করেছি, তো ড্রাইভারও আমাকে অনেকটা হেল্প করে এবং গাড়ি টোটালি ক্লিন থাকতে হবে। কাস্টমার যদি আমাকে 100 টাকা কমও দেয় তাও গাড়ি ক্লিন থাকবে, না থাকলেও গাড়ি ক্লিন থাকবে, এবং মিনারেল জল ওয়াটার আমাদের গাড়িতে সবসময় রাখা থাকে। তো অ্যাকচুয়ালি সার্ভিস দেওয়াটা প্রথম আমি ভাবি যে কাস্টমারকে সার্ভিস দিতে হবে, এবং যখন কাস্টমার ঘুরে আসে তারপর কাস্টমার কাছে ফিডব্যাক নেওয়াটা যে স্যার ড্রাইভারটা কেমন ছিল। কোনো কাস্টমার বলে যে এই ড্রাইভারটা একটু রাফ চালিয়েছে, চেষ্টা করে ওটাকে চেঞ্জ করে দেওয়া, কিংবা ড্রাইভারটাকে বলা একটু সেফ চালানো। এটাই আপনি তো বললেন যে আপনি একটা সব থেকে বেশি যেটা মেনটেন করেন আপনার এতে একটা ক্লিনিংলেস বলুন বা মানে প্রপার সমস্ত কিছুর একটা ডিসিপ্লিন মেনটেন করেন। আপনার সাথে যখন আমার এই ইন্টারভিউর আগে কথা হচ্ছিল কিছু স্পেশাল সার্ভিস মহিলাদের জন্য আপনি বলছিলেন, সেটা যদি আমার গ্রাহকদের জন্য আপনি বলেন। আমাদের একটু যে ট্রেন ট্রাভেলসে মানে আমি যখন মানে গাড়ি চালাতাম যখন, তো একটা প্রেগনেন্ট ওমেন্সকে আমি স্টেশন থেকে হঠাৎ আমি বাড়ি যাচ্ছি রাত্রেবেলা ফিরছি রাত 2টার সময়, তো উনি কিছু পাচ্ছেন না, তখন টোটো ছিল না, তখন কিন্তু রিস্কা বর্ধমান শহরে, এখন তো টোটো অ্যাভেলেবেল, তো তখন রিস্কা, তো উনি কিচ্ছু পাচ্ছেন না, তো আমার গাড়িটাকে দাঁড় করি একটু তাড়াতাড়ি চলান, ঠিক আছে নিয়ে গেলাম। তো হসপিটালে গিয়ে ওখানে নানা রকম চেনাশোনা, বর্ধমান তো আমাদের সব চেনাশোনা সার্কেলে, তো এরকম 3-4 কেস ডেলি আসছে যে প্রেগনেন্ট ওমেন্স মহিলা সঠিক টাইমে একটা কিছু যানবাহন পাচ্ছে না যে হসপিটাল পৌঁছে দেওয়ার। তখন আমার মালিকের সাথে যখন আমি কথা বললাম উনি রাজি হলেন না, তো আমি দেখলাম আমি যখন ট্রাভেলস করবো তখন আমি নিশ্চয়ই করে ছাড়বো। তো যখন 2015 সাল থেকে আমি যখন এটু টু অ্যান্ড ট্রাভেলস চালু করেছি, আমার কার্ডে যদি সামনে নাম্বার থাকে তো পিছনে লেখাই থাকে যে ফ্রি কার সার্ভিস, মানে নিয়ারেস্ট হসপিটালে নার্সরুমে আমার গাড়ি পৌঁছে দেবে, 24 ঘন্টা সার্ভিস দেওয়া হবে, এবং প্রতিটা ড্রাইভারের নাম্বার 1-2 সিরিয়াল ওয়াইজ নাম্বার দেওয়া আছে, যাই হোক ফোনের মধ্যে পেয়ে যাবে। ইউনিক জিনিস যদিও বা যারা করেন তাদের ক্ষেত্রে এটা ইউনিক আমি বলবো না, কিন্তু আমাদের এই পরিবেশে নর্মালি এরা আমরা খুব একটা সচরাচর দেখতে পাই না, তো সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এরকম একটা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এবং সত্যি আপনি আরও এগিয়ে যান, আপনার ট্যুর অ্যান্ড ট্রাভেলস আরও এগিয়ে যাক, এটাই আমরা সবাই চাইবো। আর 5 বেস্টার্ন সিটিও আপনাকে এই উইশই করবে আপনি আরও এগিয়ে যান। আর আজকে এই যে 5 বেস্টার্ন সিটিতে আপনি সিলেক্ট হয়েছেন সেরা 5-এর মধ্যে, সেরা ট্যুর অ্যান্ড ট্রাভেল হিসেবে আপনি বর্ধমান থেকে স্বীকৃতি পেয়েছেন, এই আমাদের এই উদ্যোগটাকে আপনার কেমন লাগলো? খুবই ভালো উদ্যোগ। আমি তো 2015 সাল থেকে আরো অনেক কোম্পানি আমার সাথে কথা বলেছিল, যখন 5 বেস্টার্ন সিটি আমাকে ফোন আসে যে বর্ধমান থেকে এরকম একটা প্রোগ্রাম রয়েছে আপনাকে আসতে হবে, কিংবা এরকম যে একটা জিনিস করছে যে প্রতিটা এরিয়াতে, আমি দেখছিলাম আপনাদের ফেসবুক পেজে কিংবা আরও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও দেখছিলাম যে প্রতিটা এরিয়াতে আপনারা বাছাই করে, দেখলাম বহরমপুরও আছে, তারপরে আমাদের মেদিনীপুর সাইডে দেখলাম, দুর্গাপুর, প্রতিটা এরিয়াতে কী হবে মানে কাস্টমারদেরও সুবিধা হবে যে আমি বর্ধমানে আছি, বেস্ট কী আছে আমি 5 বেস্ট ইন সিটিতে সার্চ করলে পেয়ে যাব। তো এটা সব থেকে প্লাস পয়েন্ট, এবং যেখানে যায় আমি যদি বহরমপুরে যাই তো হয়তো সেখানে আমার সার্ভিস নেই, আমার বর্ধমানে সার্ভিস, বহরমপুরে গিয়ে আমি কী করবো, কার কাছ থেকে ক্যাব সার্ভিস নেবো, আমি ওখানে কিন্তু 5 বেস্টার্ন সিটি যখনই সার্চ করবো ওখানে আমি বেস্ট ক্যাব সার্ভিস পেয়ে যাবো। একদমই। আর যারা 5 বেস্টার্ন সিটির কথা এই মুহূর্তে জানেন না, তারা যদি নর্মালি গুগলে গিয়েও সার্চ করেন যে বেস্ট ক্যাব সার্ভিস বা বেস্ট যে কোনো সার্ভিস কি আছে আপনি যেই লোকেশনটা চাইছেন, আপনারা কিন্তু 5 বেস্টার্ন সিটির ওয়েবসাইট থেকে তার ডিটেলস পেয়ে যেতে পারেন, এবং 5 বেস্টার্ন সিটিও কিন্তু গুগলের র্যাঙ্কিংয়ে একদমই এখন প্রথমে থাকে, যাতে আপনারা মানে সচরাচর ইজিলি 5 বেস্টার্ন সিটিকে খুঁজে পান এবং আপনাদের যেই সার্ভিসটা দরকার সেই সার্ভিসটাকেও আপনারা খুঁজে পান। থ্যাংক ইউ সুমন বাবু আপনাকে এই আমাদের সঙ্গে এখানে বর্ধমান থেকে আসার জন্য, আপনাকে ধন্যবাদ, আর ভীষণই ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আপনার বিজনেস আমি আরও একবার বলবো, আরও এগিয়ে যাক, A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানি। আর আজকের এই ফেস টু ফেস অনুষ্ঠান আজকে এই পর্যন্তই থাকবে, নেক্সট ফেস টু ফেসে আরও একজন বিজনেস ওনারের সঙ্গে চলে আসবো আপনাদের কাছে, ততক্ষণের জন্য নমস্কার।